সেটা সম্পূর্ণরকমভাবে চেঞ্জ হয়েছে, এবং আমরা তলা থেকে যেভাবে সংগঠনটাকে মজবুত করেছি, বিশেষ করে উলুবেড়িয়ার মানুষ এবং উলুবেড়িয়ার আশেপাশের মানুষ বুঝতে পারছে যে আমরা ভিতটাকে কতটা শক্ত করেছি। এবং সেই শক্ত না হলে আজকের আপনি যে আমাদের নমিনেশন দেওয়ার সময় যে মবটা, যে সমর্থনটা আপনারা দেখলেন, এই উন্মাদনটা অবশ্যই ধরতে হবে। মানুষের প্রয়োজনে দেশের স্বার্থে, মানুষের প্রয়োজনে মানুষের কর্মে, মানুষের স্বার্থে দেশের স্বার্থে, এটা রাখতেই হবে, এটা রাখতেই হবে। সন্ত্রাসে ঢুকেছি, একজন বা দুজন গুন্ডা যদি সন্ত্রাস করে, আমাদের 20টা পার্টি কর্মী পার্টি যে ব্যারিকেড, বুথে বুথে কমরেড গড়ে তোলে ব্যারিকেড, নিজের বুকটা আগে চিতিয়ে দেবো, পেছনে কমরেডরা থাকবেন, এপাশে কমরেড থাকবেন, এপাশে কমরেড থাকবেন, এখানে কমরেড থাকবেন, সমর্থক থাকবেন, আর হবে না। আমরা চেষ্টা করব সেই সন্ত্রাসটাকে রুখতে, এবং সেই বিবেকীকরণটা কিন্তু মানুষও বুঝে নিয়েছেন, মানুষ আমাদের যে কমরেড পার্টি কর্মী সমর্থক আর সাধারণ মানুষ প্রচুর এগিয়ে এসছেন, তারাই ব্যারিকেডটা করতে পারবেন। এটাই আমাদের মানুষই এখন আমাদের কাছে ভরসা, যেটা বক্তব্য যে আমরা যে গ্রামগঞ্জ মাঠে ময়দানে প্রান্ত থেকে প্রান্তরে বাস্তবের মাটি দাঁড়িয়ে যে প্রচারটা করছি, অন্য কোনো দলকে এখন আপাতত দেখিনি, কাউকেই দেখিনি। এবং উদয়নারায়ণপুরের যে জায়গাটা গিয়েছিলাম গতকাল, আমতাতে গিয়েছিলাম, যদি থাকতেন, আপনারা হয়তো ছিলেন না, আমাদের বলাও হয়নি, থাকতেন তাহলে বুঝতেন যে মানুষ কী ভাবে, সমস্ত স্তরের মানুষ, একদম সমস্ত রকম, বিশেষ করে গ্রামীণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, সেন্ট্রাল ফোর্স যেরকম থাকবে, আপনাদের মিডিয়া হ্যাজ আ ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট রোল টু পিভট দ্য স্পেস, কিন্তু সেন্ট্রাল ফোর্স যা থাকবে আইনগতভাবে আমাকে বলতেই হবে যে থাকবেন, তারা থাকবেন, তাদের উপর ভরসা করতে হবে, কিন্তু আমাদের সঙ্গে আমাদের কর্মীরা থাকবেন, প্রচুর মানুষ, সাধারণ মানুষ একদম। দেখুন 2011-তে অনেক বছর আগে একটা হয়েছিল কর্মীদের মধ্যে, সেই ব্যাপারটা আর নেই, 2011-র অবস্থা 2019-এর অবস্থা এক না। কৌশলটা 6 তারিখ দেখা যাবে কীভাবে এই যুদ্ধে জিততে হবে। প্রস্তুত, আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত এর মোকাবিলার জন্য, আমরা প্রস্তুত বলেছি। ফলে সেন্ট্রাল ফোর্সকে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে, কারণ এ রাজ্যে 34% আসনে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি, মানুষ বুঝেছেন নিজের গণতন্ত্র প্রয়োগ করতে পারেনি। ফলে নির্বাচন কমিশনকে সেই ভূমিকা পালন করতে হবে যাতে সব মানুষ তার ভোটাধিকার নিজে দিতে পারেন। মানুষ কাকে দেবে মানুষ ঠিক করবেন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ যাতে মানুষ দিতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশনের, সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। এটা নির্বাচন কমিশন করুক, আর আমরা আমাদের দিক থেকে প্রস্তুত এই যুদ্ধে জয়লাভ করার জন্য। লাস্ট ঘটনা এখনও পাইনি আমি, ফলে বলতে পারবো না। তার আশঙ্কা করা হচ্ছিল, তার কারণ যখনই সেন্ট্রাল ফোর্স ওখানে দেবো না, ওখানে যেভাবে এর আগে ওখানকার তৃণমূলের পক্ষ থেকে যেভাবে ওখানে কর্মকাণ্ড করা হচ্ছিল, যে খবর যেটুকু পেয়েছি, তাতে করে ভয়ের পরিবেশ তৈরি করেছিল, এবং একটা পরিকল্পনা দেখা যাচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। আমরা প্রথমেই বলছি, রাজ্য প্রশাসনের যারা আছেন নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত, এখন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নিরপেক্ষ ভূমিকা পালন করে যদি এই নির্বাচনে আসেন, নিশ্চিতভাবেই এই অনেকটা মানুষ ভোট দিতে পারবেন। আজকের লাস্ট ঘটনা আমার কাছে এই মুহূর্তে জানা নেই, জানলে পরে রিয়াকশনটা দেবো। আমাদের প্রচারে এটা ইস্যু, হাওড়া শহরে কর্মসংস্থান আজকে তলানিতে ঠেকেছে, হাওড়া শহরের ক্ষুদ্র শিল্প আজকে প্রায় ভেঙে পড়ছে, ক্ষুদ্র শিল্পের যে মন্দা, সেই মন্দা আজকে দেখা যাচ্ছে হাওড়া শহরে, তার প্রভাব পড়ছে। শুধু তাই নয়, 14-15টা বড় রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে যেভাবে বিক্রি করে দিচ্ছে অথবা হচ্ছে বন্ধ করে দিচ্ছে, সেটা হাওড়া শহরে অর্থনীতির পক্ষে খুব খারাপ। ফলে হাওড়া শহরে অর্থনীতিকে বাঁচাবার জন্য এই 5টা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের পুনর্জীবন এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বাঁচিয়ে তোলা, এবং সম্ভব সেটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পলিসির জন্য। সন্ত্রাসে ঢুকেছি একজন বা দুজন গুন্ডা যদি সন্ত্রাস করে, আমাদের 20টা পার্টি কর্মী পার্টি যে ব্যারিকেড, বুথে বুথে কমরেড গড়ে তোলে ব্যারিকেড, নিজের বুকটা আগে চিতিয়ে দেবো, পেছনে কমরেডরা থাকবেন, এপাশে কমরেড থাকবেন, এপাশে কমরেড থাকবেন, এখানে কমরেড থাকবেন, সমর্থক থাকবেন, আর হবে না। আমরা চেষ্টা করব সেই সন্ত্রাসটাকে রুখতে, এবং সেই বিবেকীকরণটা কিন্তু মানুষও বুঝে নিয়েছেন মানুষ আমাদের যে কমরেড পার্টি কর্মী সমর্থক আর সাধারণ মানুষ প্রচুর এগিয়ে এসছেন,
তারাই ব্যারিকেডটা করতে পারবে, এটাই আমাদের মানুষই এখন আমাদের কাছে ভরসা। যেটা বক্তব্য যে আমরা যে গ্রামগঞ্জ মাঠে ময়দানে প্রান্ত থেকে প্রান্তরে বাস্তবের মাটি দাঁড়িয়ে যে প্রচারটা করছি, অন্য কোনো দলকে এখন আপাতত দেখিনি, কাউকেই দেখিনি। এবং উদয়নারায়ণপুরের যে জায়গাটা গিয়েছিলাম গতকাল আমতাতে গিয়েছিলাম, যদি থাকতেন, আপনারা হয়তো ছিলেন না, আমাদের বলাও হয়নি, থাকতেন তাহলে বুঝতেন যে মানুষ কি ভাবে, সমস্ত স্তরের মানুষ, একদম সমস্ত রকম, বিশেষ করে গ্রামীণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব। সেন্ট্রাল ফোর্স যেরকম থাকবে থাকবে, আপনাদের মিডিয়া হ্যাজ আ ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট রোল টু পিভট দ্য স্পেস, কিন্তু সেন্ট্রাল ফোর্স যা থাকবে আইনগতভাবে আমাকে বলতেই হবে যে থাকবেন, তারা থাকবেন, তাদের উপর ভরসা করতে হবে, কিন্তু আমাদের সঙ্গে আমাদের কর্মীরা থাকবেন। প্রচুর মানুষ, সাধারণ মানুষ একদম, দেখুন 2011-তে অনেক বছর আগে একটা হয়েছিল কর্মীদের মধ্যে, সেই ব্যাপারটা আর নেই। 2011-র অবস্থা 2019-এর অবস্থা ভীষণভাবে আশা করছি। যেটা যে আপনি যেটা বললেন লাস্ট যে উপনির্বাচন, উপনির্বাচনটা কোনো নির্বাচন মনে করি না আমরা বামপন্থীরা, কারণ উপনির্বাচনে প্রাক্তন সাংসদ মারা গিয়েছিলেন, তার স্ত্রী দাঁড়িয়েছিলেন, এবং পরে বিজেপি চলে এসছেন, কিন্তু উপনির্বাচনটাকে ভিত্তি করে আমরা ওটা ধরছি না। আমরা এখন গ্রাম থেকে গ্রামান্তর, প্রান্তর থেকে প্রান্তর, মানে 5.5 থেকে 6,000 মানুষের গ্রামে আমি পৌঁছেছি গত 16 তারিখ থেকে। সেখানে মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা, ভেতরের যে বডি ল্যাঙ্গুয়েজ, মানুষ যেভাবে মানে আমরা যে আমাদের যে স্লোগানগুলো বলেছি মানুষের কাছে, জীবন জীবিকা, রুটি রুজি, কর্মসংস্থান, শান্তি সম্প্রীতি, কৃষকের অবস্থা, শ্রমিকের অবস্থা, মায়েদের অবস্থা, এটা মানুষ সাংঘাতিকভাবে সাড়া ফেলেছে আমার যে বক্তব্যটা। কিন্তু যেটা মানুষের যে, আমি এক কথা আবার রিপিট করলাম কথাটা, বডি ল্যাঙ্গুয়েজ, দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ এসে এরকম মায়েরা জড়িয়ে ধরছেন, বুজুর্গ পিতা, প্রবীণ মানুষ, আমার ছেলের বয়সী ছেলেরা, ক্ষেতমজুর মানুষ, কৃষিজীবী মানুষ, জরি শিল্পের সঙ্গে যুক্ত মানুষ, সংগঠিত শিল্পে যে সমস্ত আমাদের উলুবেড়িয়াতে রয়েছে, সংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক মানুষ রয়েছেন, অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষ রয়েছেন, ইটভাটার সঙ্গে কাজ করছেন, প্রচুর মা ফুলের সঙ্গে যে পেশা সেই পেশায় যুক্ত, যে চাষ, যে একদিকে ধান হচ্ছে একদিকে আলু, আমি ডেফিনেটলি ভোট বাক্সে আনতে পারবো। আমরা সেভাবে মানুষকে কনসেন্টাইজ করছি, বিবেকীকরণে রাজনীতিটাও করছি, যে কনসেন্টাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ, ভীষণভাবে আশা করছি। যেটা যে আপনি যেটা বললেন লাস্ট যে উপনির্বাচন, উপনির্বাচনটা কোনো নির্বাচন মনে করি না আমরা বামপন্থীরা, কারণ উপনির্বাচনে প্রাক্তন সাংসদ মারা গিয়েছিলেন, তার স্ত্রী দাঁড়িয়েছিলেন, এবং পরে বিজেপি চলে এসছেন, কিন্তু উপনির্বাচনটাকে ভিত্তি করে আমরা ওটা ধরছি না। আমরা এখন গ্রাম থেকে গ্রামান্তর, প্রান্তর থেকে প্রান্তর, মানে 5.5 থেকে 6,000 মানুষের গ্রামে আমি পৌঁছেছি গত 16 তারিখ থেকে। সেখানে মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা, ভেতরের যে বডি ল্যাঙ্গুয়েজ, মানুষ যেভাবে মানে আমরা যে আমাদের যে স্লোগানগুলো বলেছি মানুষের কাছে, জীবন জীবিকা, রুটি রুজি, কর্মসংস্থান, শান্তি সম্প্রীতি, কৃষকের অবস্থা, শ্রমিকের অবস্থা, মায়েদের অবস্থা, এটা মানুষ সাংঘাতিকভাবে সাড়া ফেলেছে আমার যে বক্তব্যটা, কিন্তু যেটা মানুষের যে, আমি এক কথা আবার রিপিট করলাম কথাটা, বডি ল্যাঙ্গুয়েজ, দূর দূরান্ত গ্রাম থেকে মানুষ এসে এরকম মায়েরা জড়িয়ে ধরছেন, বুজুর্গ পিতা, প্রবীণ মানুষ, আমার ছেলের বয়সী ছেলেরা, ক্ষেতমজুর মানুষ, কৃষিজীবী মানুষ, জরি শিল্পের সঙ্গে যুক্ত মানুষ, সংগঠিত শিল্পে যে সমস্ত আমাদের উলুবেড়িয়াতে রয়েছে, সংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক মানুষ রয়েছেন, অসংগঠিত ক্ষেত্রে প্রচুর মানুষ রয়েছেন, ইটভাটার সঙ্গে কাজ করছেন, প্রচুর মা ফুলের সঙ্গে যে পেশা সেই পেশায় যুক্ত, যে চাষ, যে একদিকে ধান হচ্ছে একদিকে আলু, আমি ডেফিনেটলি ভোট বাক্সে আনতে পারবো। আমরা সেভাবে মানুষকে কনসেন্টাইজ করছি, বিবেকীকরণে রাজনীতিটাও করছি, যে কনসেন্টাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ কাজ হচ্ছে, কারণ দেশটাকেই তো বেছে দেওয়া হচ্ছে। আমরা জানতাম আমাদের মুখ্য প্রধানমন্ত্রী, তিনি বলা হতো যে তিনি চা বিক্রি করেন, এইভাবে অ্যাড দেওয়া হয়েছিল 2014 সালে। আমরা প্রত্যক্ষ করলাম সেটা না, আমরা প্রত্যক্ষ করলাম 5 বছরে দেশ বিক্রি কীভাবে হতে পারে। নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী, এক্ষেত্রে ওস্তাদ, ফলে তিনি দেশটাকে বিক্রি করছেন, দেশটাকে বিক্রি করছেন কয়েকজন শিল্পপতির হাতে, আর তার একটা নমুনা আমাদের হাওড়া শহরে 5টা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বন্ধের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করলাম। আর এখানকার রাজ্য সরকার নিশ্চুপ, তৃণমূল দল নিশ্চুপ, তাদের সাংসদরা কেউ একটা কথা, হাওড়া শহরের সাংসদ, উলুবেড়িয়ার সাংসদ, কেউ কিন্তু একটা কথা হাওড়া শহরের জন্য লোকসভায় বলেননি। আমরা এই লড়াই লড়ছি এবং এই লড়াইয়ের মধ্যে আমি নিজে নিয়োজিত আছি গত 6 মাস ধরে। এর যে একটা নাগরিক কমিটি হয়েছে, তার মধ্যে অন্তর্ভুক্ত থেকে আমি এই লড়াই লড়ছি হাওড়া সাঁতরাগাছি প্রেসকে পুনর্জীবনের জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে এই লড়াই লড়ছি। ক্ষুদ্র শিল্প বন্ধ করে দেওয়া, তার শ্রমিকদের পাশে, ক্ষুদ্র শিল্প কীভাবে আবার হাওড়া শহরকে চাঙ্গা করা যায়,
তার জন্য আমাদের বামপন্থীদের যে নীতি, নৈতিক যে নীতি রয়েছে, যে আমাদের বিকল্প নীতি